নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার রেডি হয়ে গেছি 12 দোলের মেলা দেখতে যাব বলে। আগের দিনকে তো জানেনই আপনারা, অস্বস্তি হওয়ার কারণে চলে এসেছিলাম। তো আজকে ভাবছি মেলাটা চুটিয়ে মজা করব আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, মেলাটা পুরো আপনাদেরকে ঘোরাবো। তো সবাই সঙ্গে থাকুন আর দেখুন আমার সঙ্গে কৃষ্ণনগরের বিখ্যাত রাজবাড়ির 12 দোল মেলা। তো চলুন যাওয়া যাক। তো এই ড্রাই ফ্রুটসের দোকানটায় ঢুকে আমি বাংলায় এই জিনিসপত্রের দাম জানতে চাওয়াতে উনি চোখ দিয়ে যে অভিব্যক্তি প্রকাশ করলেন তাতে করে এই দোকানে আর দাঁড়ানো যায় না। যেহেতু আমি বাংলায় বলেছি মনে হলো যেন উনি আকাশ থেকে পড়লেন, তো সেই জন্য এই দোকানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, বেরিয়ে এসেছিলাম।
দেখুন এই ঠাকুরের জিনিসপত্রের দোকানটা কি সুন্দর। তো এই দিকটা এই দেখুন, আমাদের যে কৃষ্ণনগর রাজবাড়ি তারই খানিকটা অংশ দেখা যাচ্ছে। এই যে বড় গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই দিকটা হলো যেখান দিয়ে আমি মেলায় ঢুকেছিলাম এন্ট্রান্স, ঠিক তার পিছন দিকটা, মানে এন্ট্রান্সের সামনে যে দোকানগুলো আছে তার পিছন দিকটা এরকম। তো আমি যেহেতু এখানে সেখানে দোকানে দোকানে দাঁড়িয়ে পড়ছি, তো আমার সঙ্গের লোকজন হারিয়ে যাচ্ছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে আর কি, ওরা সরে যাচ্ছে। তো যেহেতু হাতে ফোনটা আছে তাই অসুবিধা নেই, নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি আর নিজের মতো কেনাকাটা করছি। তো সত্যি এই রূপটা দেখে রাজবাড়ির খুব ভালো লাগলো। তো চলুন এবারে আস্তে আস্তে এগিয়ে যাই। আমি মনে হচ্ছে মেলায় হারিয়ে গেছি, আমি অনেক দেরি করছি বলে ওরা রাগ করে বেরিয়ে গেছে। ফোনটা হাতে আছে, এটাই যে সাহস, ফোন করলে পাওয়া যাবে, হারাবো না তাহলে। তো সেই জন্যে সেই বিশ্বাসে বেরিয়ে যাচ্ছি যে ওদেরকে খুঁজে পাওয়া যাবে। চারদিক দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে লোকেরা বেরোচ্ছে। তো এই দিকটা পেছন দিকটা বা যাই হোক, চলুন দেখি পেয়ে যাবো নিশ্চয়ই ওদেরকে। খুব খেপে গেছে, আমি অনেক কিছু কিনছি, ক্লান্ত হয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওয়। এই আশা রেখে
আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine.